সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা। ট্রান্সফার মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে অনেকগুলো অফিসিয়াল কনফার্মেশন আপনারা পেয়ে গেছেন। এক যদি বলতে হয় আনোয়ার আলীর গোয়াতে জয়েন করা হোক, মারিও রিভেরার এস সি ইস্টবেঙ্গলে নতুন কোচ হয়ে আসা হোক, সৈত্যা সেনের হায়দ্রাবাদ এফসিতে জয়েন করা হোক, এরকম অনেক খবর আপনারা পেয়ে গেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা নিয়ে ফুটবল মার্কেট বা ফুটবল ট্রান্সফার উইন্ডো প্রায় রমরমা চলছে, সে হচ্ছে ব্রাইট এনোবাখারে আর করোমিনাস। তো সবার প্রথম বলে রাখি, দেখুন, নেরিজাস ফলস্কিস জামশেদপুর এফসি থেকে চেন্নাই এফসিতে যোগ দেওয়ার পরেই করোমিনাসের নামটা কিন্তু জামশেদপুরের হয়ে ভেসে উঠছে। এবং এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে জামশেদপুর এফসির সাথে কিন্তু একটা স্ট্রং লিঙ্ক আপ করোমিনাসের আছে এখনও পর্যন্ত, যদিও আইএসএলে আরও অনেকগুলি দলের সাথেই একটা কথাবার্তা হয়েছে বা সব কিছু একটা ইনিশিয়াল স্টেজে আছে বলা যেতে পারে। কোনো ক্লাবে এখনও পর্যন্ত অফিসিয়ালি করোমিনাস সাইন না করলেও এফসি গোয়া কিন্তু শেষে ঢুকেও রেসের প্রথম সারিতে আছে বলা যেতে পারে। এবং করোমিনাস যদি এই মরশুমে জামশেদপুরের হয়ে মাঠে নামে, তাহলে অবশ্যই সবার নজরে থাকবে যে 50তম গোলটা জামশেদপুরের হয়ে তিনি করতে পারেন কি না, কারণ 48টা গোল করে এখনও টপ স্কোরার আইএসএলের। তো 50 নম্বর গোলটা জামশেদপুরের হয়েই করেন কি না, এবং সাথে এটাও নজরে থাকবে যে করোমিনাস আসায় এফসি গোয়ার পারফরমেন্স কীরকম হয়। তো সরি, এফসি গোয়া না, জামশেদপুর এফসির হবে, বিকজ এফসি গোয়া লিস্টে আছে এখনও পর্যন্ত। যেরকম বললাম যে ইনিশিয়াল স্টেজে কথাবার্তা চললেও জামশেদপুর এফসি এগিয়ে আছে করোমিনাসকে সাইন করার ব্যাপারে। তো দেখতে হবে যে করোমিনাস জামশেদপুর এফসিতে জয়েন করার পরে জামশেদপুরের পারফরমেন্স লেভেলটা কীরকম হয়, অবশ্যই নজরে থাকবে। তো আপনাদের এটা ক্লিয়ার করে দিলাম যে এই মুহূর্তে করোমিনাসকে সাইন করানোর ব্যাপারে সবচেয়ে এগিয়ে কিন্তু জামশেদপুর এফসি। অন্যদিকে ব্রাইট এনোবাখারে কাল থেকে যে খবরটা উঠেছে বা কাল থেকে যে খবরটা বেরিয়ে এসছে যে এটিকে মোহনবাগান চাইছে ব্রাইট এনোবাখারেকে সাইন করতে, তারপরেই কিন্তু ট্রান্সফার মার্কেটে প্রায় উত্তাল পাতাল। দেখুন, এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, ব্রাইট এনোবাখারে কালকে রাত অবধি পাওয়া যায় খবর, তাতে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু এস সি ইস্টবেঙ্গলের জন্যই ওয়েট করছেন। এবং এস সি ইস্টবেঙ্গল অফিসিয়ালরা বা এস সি ইস্টবেঙ্গল অফিসিয়ালদের সাথে তার যে চাহিদা সেটা ফুলফিল হওয়ার সাথে সাথে কিন্তু তিনি এস সি ইস্টবেঙ্গলেই সাইন করে দেবেন, এরকমই কিন্তু খবর ছিল কালকে রাত অবধিও, কিন্তু তাই খবর ছিল। যদিও এস সি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট থেকে এখনও পর্যন্ত কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না যে ব্রাইটকে তারা নিচ্ছেন কি না, কারণ ব্রাইটকে যদি না নেন তারপরেই কিন্তু অপশানে আসবে যে এটিকে মোহনবাগান তাকে নেবে কি চেন্নাই নেবে কি বেঙ্গালুরু নেবে, সে খবরটা কিন্তু তারপরেই আসবে। তো এখনও পর্যন্ত যা আপডেট, অফিসিয়ালি ব্রাইট এখনও পর্যন্ত কোথাও সাইন করেননি, কিন্তু এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট অবশ্যই ব্রাইটের এজেন্টের সাথে কথাবার্তা চালিয়েছেন, তাকে নেওয়ার ব্যাপারে আশাবাদী এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। এখন দেখার যে শেষ মুহূর্ত পর্যন্ত ব্রাইট এনোবাখারে কোন দলের হয়ে মাঠে নামেন। এখানে বলে রাখি, যদি এটিকে মোহনবাগান বা চেন্নাই বা বেঙ্গালুরু অন্য কোনো দলের জার্সি গায়েও নামেন, তাতে অবাক হওয়ার থাকবে না, কারণ বিকজ এখনও পর্যন্ত কিন্তু এস সি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট পজিটিভ ওয়েতে ব্রাইটকে নেওয়ার ব্যাপারে মুভ করতে পারেনি। সেটা ইনভেস্টর ক্লাবকর্তাদের চুক্তি বিতর্কে তারা চাইছেন হয়তো কম খরচের মধ্যে রাখতে, কি নতুন কোচের কোনো পরিকল্পনা আছে অন্য কোনো বিদেশিকে নিয়ে, সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু ব্রাইটের খবরটা আমরা অফিসিয়ালি হয়তো জেনে যাব। আচ্ছা, এবার আসে এসসি ইস্টবেঙ্গল নতুন কোন প্লেয়ারকে নিচ্ছে। ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে অজয় ছেত্রীকে তারা সাইন করাচ্ছে, এটা আমরা
10ই ডিসেম্বর একটা খবর পড়েছিলাম, সেখানে বলেছিলাম যে অজয় ছেত্রীর সাথে কথাবার্তা চলছে, প্রায় সেটারই শিলমোহর বলা যেতে পারে। অজয় ছেত্রি, যিনি আগের মরশুমেও এসসি ইস্টবেঙ্গলে খেলেছেন লোনে, ঠিক সেই অজয় ছেত্রিকে কিন্তু এই মরশুমে আবার লোনে এসসি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে। ঠিক সেরকমই কিন্তু রাউলিন বর্জেসের যে সম্ভাবনা এসসি ইস্টবেঙ্গলে আসার, সেটাও কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে বলা যেতে পারে। যদিও এসসি ইস্টবেঙ্গলের সাথে সাথে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও কিন্তু রাউলিন বর্জেসকে সাইন করানোর জন্য তৎপর। এবং আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, রাউলিন বর্জেসের যে চোটটা আছে বা যে চোটের জন্য তিনি মুম্বাই সিটির হয়ে প্রথম থেকে খেলতে পারেননি, সেই চোটটা অনেকটা সুস্থ বলেই আমরা খবরটা পেয়েছি। যদিও পুরো ক্লিয়ার পিকচার কিন্তু আমাদের সামনে এখনও পর্যন্ত আসেনি যে রাউলিন বর্জেস পুরো সুস্থ কিনা, তবে যদি পুরো সুস্থ হয় তবেই কিন্তু তিনি লোন আউট হয়ে হয় এসসি ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যেতে পারেন। এবং এই ট্রান্সফার উইন্ডোতে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের কাছে একটা বড় সুযোগ যে রাউলিন বর্জেসের মতো ফুটবলারকে সাইন করাতে পারে কি না, সেটা কিন্তু অবশ্যই আমাদের নজরে থাকবে। এবার আসি বিদেশি চেঞ্জ নিয়ে যে খবরটা, দেখুন ওমিক্রন সারা বিশ্বে একটা আতঙ্কের সৃষ্টি করেছে, এবং কখন ইন্টারন্যাশনাল যে বিমান পরিষেবা সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায় কি স্তব্ধ হয়ে যায়, ভিসা পেতে প্রবলেম হয়, সব রকম সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে দলগুলোকে তাদের বিদেশি পরিবর্তন করলে তাদের ফিজি নিয়ে আসার জন্য। ঠিক সেই জায়গাটা থেকে অনেকে বলছেন যে এসসি ইস্টবেঙ্গল হয়তো তাহলে আর বিদেশি চেঞ্জ করবে না, এই বিদেশি দিয়েই খেলাবে। তো আপনাদের সবাইকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, মারিও রিভেরা যিনি নতুন কোচ হয়েছেন, তার কিন্তু একখানা খেলার দর্শন আছে বলা যেতে পারে, বা তিনি একটা সিস্টেমে দলকে খেলাতে চান। সেই সিস্টেম অনুযায়ী কোন কোন ফুটবলার ফিট হচ্ছে, অর্থাৎ 6 জন বিদেশির মধ্যে কোন কোন ফুটবলার ফিট হচ্ছে আর কোন ফুটবলারকে ছেড়ে অন্য কোনো ফুটবলার নেওয়া হবে, সেটা কিন্তু উনি সাজেস্ট করবেন। এবং এখনও পর্যন্ত যেহেতু তিনি গোয়ায় আসেননি বা কোয়ারেন্টিন শুরু করেননি, সেই জায়গাটায় হয়তো ডিলে হচ্ছে, বাট আপনাদের জানিয়ে রাখি অন্তত একটা থেকে দুটো বিদেশি কিন্তু চেঞ্জ হওয়ার কথা এসসি ইস্টবেঙ্গলে। সেটা কিন্তু একদম ক্লিয়ার পিকচার আমাদের সামনে যে ড্যানিয়েল চিমাচুকু এবং আমির দেরভিসেভিক, এই দুজনের বদলেই নতুন ফুটবলার নিতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। যদিও নিতে চাইছে বলা আর নিয়েছে বলার মধ্যে অনেকটা ফারাক, তাই এখনও পর্যন্ত কোনো বিদেশিকে কিন্তু এসসি ইস্টবেঙ্গল সাইন করায়নি, এটা কিন্তু ক্লিয়ার করে দিলাম আপনাদের। তো আশা করি অনেকগুলো বিষয় ক্লিয়ার হলো, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন, এবং চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।